সূরা মুমিনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদ সিনিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে আখেরাতে আমাদেরকে জিজ্ঞাসা করবেন কাম লাবিসতুম তোমরা দুনিয়াতে কতদিন ছিলে আমরা তো দুনিয়াতে আছি আমাদের বয়স কত 70 80 90 100 পর্যন্ত চিন্তা করতে পারি আগে ছিল অনেক বেশি সকল কিছু সব মানুষগুলি যখন এক স্থানে দাঁড়িয়ে যাবে আল্লাহ সবাইকে জিজ্ঞাসা করবেন কাম লাবিসতুম তোমরা পৃথিবীতে কতদিন ছিলে কি বলেন কি বলবেন যে 50 বছর ছিল সে বলবে 50 বছর না যে ছিল 70 বছর সে বলবে আমি 70 বছর দুনিয়াতে ছিলাম না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গণনা বছর গণনার দিক থেকে তোমরা কতদিন ছিলে কালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন তোমরা ওই দিন কি বলবা আমি যখন বলবো কতদিন ছিলে তোমরা উত্তরটা কি দিবে কালু লাবিসনা ইয়াউমান আও বাদা ইয়াউম আহা রব্বুল আলামিন আমরা দুনিয়াতে ছিলাম কতক্ষণ ইয়াউমান একদিন ছিলাম অথচ আপনি কিন্তু বয়স পেয়েছেন 70 80 100 বছর আপনি বলবেন একদিন ছিলাম যে হাজার বছর বেঁচেছে সেও বলবে একদিন ছিলাম যে 50 বছর বেঁচেছে সেও বলবে একদিন ছিলাম যে সদ্য মারা গেছে যে ভূমিষ্ঠের সাথে সাথে মারা গেছে সেও বলবে একদিনই ছিলাম চিন্তা করেছেন চিন্তা এসেছে যে দুনিয়ার জিন্দেগিতে কতটুকু চিন্তা করেছেন আপনি নিজে বলবেন আমি বলবো লাবিসনা ইয়াউমান আও বাদা ইয়াউম একদিন বা একদিন থেকে একটু বেশি আল্লাহু আকবার আল্লাহু আকবার আর যদি আমাকে আমাদের গণনা যদি ভুল হয় যে গণতে পারে মাহবুব তুমি তাকে জিজ্ঞাসা করো তাহলে আমাদের জীবনটা কতটুকু বলেন একদিন আখেরাতের গণনায় কতটুকু একটা দিন তার থেকে একটু বেশি হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার উত্তর দেন যখন আমরা বলবো একদিন ছিলাম তখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিয়ে বলেন ক্বালা ইল্লাবিসতুম ইল্লা কালিলা না না তুমি একদিন মনে করছো না একদিনও তোমার দুনিয়ার জিন্দেগি ছিল না ইল্লা কালিলা তুমি দুনিয়াতে ছিলে অতি 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 অল্প সময় যেটা আখেরাত দিয়ে দুনিয়াকে গণনা করা যাবে না আল্লাহু আকবার বলি আল্লাহু আকবার এই দুনিয়ার জন্যই তো অনেক কিছু করছেন দেখি কথাতে মিলে কিনা চিন্তাতে আসি কিনা দেখি আল্লাহ সুবহান আপনি আমি বলবো একদিন ছিলাম বা তার থেকে একটু বেশি আর আল্লাহ বলছেন না না তোমার দুনিয়ার জিন্দেগি কালিলা মানে অতি অল্প অতি অল্প রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জিন্দেগি সম্পর্কে দুনিয়ার জীবন সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দিলেন সাহাবায়ে কেরাম উজ্জীবিত হয়ে যেতেন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলি দিয়ে তুলনা করে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতেন এতদিন বাঁচবো মাত্র এতদিন আমার দুনিয়ার জিন্দেগি আমি মাত্র এতদিনের জন্য দুনিয়াতে এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন এদিকে আসো সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিস সাহাবায়ে কেরামদেরকে বললেন হযরত মাসতুর ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শপথ করে বললেন আল্লাহর শপথ ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বললেন এই দুনিয়ার জিন্দেগি আরেকটা হলো আখেরাতের জিন্দেগি দুনিয়ার জীবন আখেরাতের জীবন দুনিয়ার আমাদের প্রাপ্তি আখেরাতের প্রাপ্তি দুনিয়াতে আমার চাহিদা আর আখেরাতে আমাদের চাহিদা তুলনা কেমন রাসূল তুলনা দিতে গিয়ে বললেন সমুদ্র থেকে সমুদ্রের পারে একটা লোক দাঁড়ানো সমুদ্রের পারে পৃথিবীতে সমুদ্রের অংশ পানির অংশ বেশি না স্থলভাগের অংশ বেশি পানি স্থলভাগে পানি নাই কি বলেন পানি নাই আমাদের দেহে পানি আছে কি না
আমাদের দেহ তো পানি আছে, এই যে বাতাস, বাতাসে পানি আছে কি না? জলীয় বাষ্প আছে। আমাদের সকল স্থানে পানি আছে, পানির অংশ তো আছেই, চার ভাগের তিন ভাগ, এরপর আবার সব স্থানে পানি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পানির সাথে তুলনা দিতে গিয়ে বললেন যে সমুদ্রের পারে দাঁড়িয়ে একটা ব্যক্তি তার আঙুলটা সমুদ্রের পানির মধ্যে এভাবে ভিজিয়ে ফেলল, আঙুলটা ভিজাল। খেয়াল করেন রাসূলের কথা, কার কথা? বেখেয়ালি হবেন না, বেখেয়ালি হবেন না, রাসূলের কথাতে বেখেয়ালি হবেন না। আঙুলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সমুদ্রের পানির মধ্যে একটু যখন ভিজালো, আঙুলটা কি কি হয়েছে? ভিজে গেছে, আঙুলটা ভিজে নাই, এখন আঙুলের গায়ে একটু পানি লেগেছে, অল্প একটু পানি। কতটুকু পানি? হয়তো চোখে দেখা যায় না, ভিজা ভিজা মনে হয়, এটাকে মাপা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সমুদ্রের পানির তুলনায় ওই যে আঙুলটা ভিজিয়েছ সমুদ্রের পানি দিয়ে, এটা তুলনা করলে পানির অবস্থাটা কি হবে? এটা তুলনা করা যায়? আপনি গ্লাসের পানির মধ্যে আঙুলটা চুবান, এরপর আঙুলটা ভিজিয়ে গ্লাসের পানির সাথে তুলনা করলে কি তুলনা হয় নাকি? এটাই তো তুলনা হয় না। রাসূল বলছেন গোটা পৃথিবীর সকল পানির তুলনায় বলো তো আঙুলে ভেজা পানিটার কতটুকু পরিমাণ হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যেমন তুলনা হয় না, যেমন তোমরা এটার কোনো পরিমাপ করতে পারবা না, যেমন এটার পরিমাণ তোমরা আমাকে জানাতে পারবা না, ঠিক তদ্রূপ আখেরাতের জিন্দগি, আখেরাতের জীবন সমুদ্রের পানির তুলনায় আর দুনিয়া সামান্য আঙ্গুলের ডঙ্গায় পানি লাগানো তুলনায় তার থেকে আরো কম, দুনিয়ার জিন্দগি আরো কম, দুনিয়ার জিন্দগি আরো কম, আর আখেরাতের জিন্দগি সমুদ্রের পানি থেকে আরো বেশি, আরো বেশি, আরো বেশি। আল্লাহ আকবর, আল্লাহ আকবর। কারণ সেটারও একটা মাপ আছে, সেটারও একটা পরিমাণ আছে, সেটারও একটা শেষ আছে সমুদ্রের পানির, কিন্তু আখেরাতের জিন্দগির শেষ বলতে কিছু নেই, আরম্ভ আছে, শেষ হবে না, হবে না, শেষ হবে না। খালিদিনা ফিহা, যে যেখানে যাবে চূড়ান্তভাবে চলতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর সকল কিছুকে ধ্বংস করে দেওয়ার পর মৃত্যুকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাই করে দিবেন, আর কারো মত হবে না, ধ্বংস হবে না, ধ্বংস হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনা করলেন ছোট্ট একটু পানির সাথে। এখন আমরা এই দুনিয়ার জিন্দগি সম্পর্কে আমাদের চাহিদাটা কি, আমরা কি বানিয়ে নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো হাদিস বলবো, এই হাদিস দিয়ে আমরা আমাদেরকে তুলনা করব, আমরা কি আমাদের চূড়ান্ত একটা চাহিদা, চূড়ান্ত একটা টার্গেট, আমাদের জীবনের সকল কিছু দিয়ে আমরা কি দুনিয়াকে ভোগ করতে চাই, নাকি দুনিয়ার সব কিছু দিয়ে আমরা আখেরাত পেতে চাই? কি পেতে চাই বলে? আমার জীবন যেটা আমরা বলে থাকি, যেটা আমরা চূড়ান্ত বলে থাকি যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবনের সকল চাহিদা, আমার জীবনের সকল করণীয়, আমার জীবনের সকল পর্যায়ে একটাই আমার চাহিদা, আমার রবের সন্তুষ্টি। কার সন্তুষ্টি? রবের সন্তুষ্টি। কার সন্তুষ্টি বলেন? রবের সন্তুষ্টি। আমরা আল্লাহ সন্তুষ্টি নিয়ে আমরা চলতে চাই, আমাদের সকল কিছু যদি আল্লাহ রবের সন্তুষ্টি চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জিন্দগি নিয়ে একটা তুলনা দিলেন, তুলনাটা কি? কোন ব্যক্তি দুনিয়াতে তার সকল উদ্দেশ্য, টার্গেট, তার জীবনের সকল চাহিদা দুনিয়াকে বানিয়ে নেয়, এমন আছে না? সে চায় দুনিয়া, সে চায় দুনিয়া, দুনিয়ায় বাড়তে থাকুক, দুনিয়ায় পেতে চাই, দুনিয়ার জন্য যা করা দরকার, যদি মারামারি করা লাগে দুনিয়ার জন্য মারামারি করব, যদি কারো সাথে সম্পর্ক নষ্ট করতে হয় তাহলে দুনিয়ার জন্য সম্পর্ক নষ্ট করব, যদি কারো খারাপ বলতে হয় দুনিয়ার জন্য খারাপ বলবো। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? যদি মা বাবার সাথে খারাপ আচরণ করতে হয় দুনিয়ার জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের আচরণ, যারা দুনিয়াকে পেতে চায়, শুধু দুনিয়াই চায়, দুনিয়াই চায়, দুনিয়াই চায়, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে দেখেন, মান আসাবহা মান কানাতিল আখিরাতু হুম্মা জালাল্লাহু গিনাহু ফি কলবিহি ওয়া জামালাহু শামলা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে তুলনা দিতে গিয়ে বলেন যে যারা নিজেদের টার্গেট বানিয়ে নেয় আখিরাতকে মান কানাতিল আখিরাতু হুম্মাহু যে যার জীবনের চাহিদা আখিরাতকে বানিয়ে নেয় টার্গেট আখিরাতকে বানিয়ে নেয় তো আল্লাহ সুবহান ওয়া তাআলা কি করেন জালাল্লাহু গিনাও ফি কলবিহি আল্লাহ সুবহান ওয়া তাআলা তার অন্তরকে আল্লাহ সুবহানাহু ধনী বানিয়ে দেন আলহামদুলিল্লাহ বলি আপনি টার্গেট করবেন আখিরাত আপনি টার্গেট করেন আখিরাত আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন মানুষ ধনী হয় দুটো দিক থেকে একটা হলো সম্পদের দিক থেকে আরেকটা হলো অন্তরের দিক থেকে দুদিকে ধনী মানুষ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন সম্পদ নেই কিন্তু আখিরাতকে টার্গেট করেছো এর জন্য তোমাকে আমি অন্তরের দিক থেকে ধনী বানিয়ে দেব সুবহানাল্লাহ সুবহান এরপর ওয়া জামালাহু শামলা আল্লাহ তাআলা তার সম্পদকে সহজ করে দেন তার সকল কিছুকে সহজ করে দেন সে একটা ঘর আছে তার চলার মতো একটা কর্মের ব্যবস্থা আছে তার পরিবারের পরিজন আছে সে সব কিছু পেয়ে একটা সন্তুষ্ট চিত্তে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে যখন যে সময় ইবাদত করা দরকার ইবাদত ঠিকভাবে করে যখন রাতের বেলা ঘুম থেকে উঠে আল্লাহকে ডাকা লাগে সেইভাবে ডাকে যখন ঘুমানো দরকার ঘুমায় তার একটা তৃপ্তিময় চেহারা সব সময় লেগেই থাকে কিন্তু দুনিয়ার দিকে তাকালে দেখা যায় তার কিছু নেই কিন্তু তার অন্তরের মধ্যে মনে হয় সে অনেক ধনী হয়ে গেছে আছে কি না এমন আলহামদুলিল্লাহ তাকে দেখলে আমি অনেক দিন আগে একটা লোকের বাড়িতে গেলাম দেবিদ্দার বাড়ি উনি চাকরি করতেন রিটায়ার্ড করলেন লোকটা বয়স্ক লোক তা আমি উনার এই বয়সে উনি তো হাসি খুশি আমি বললাম আপনি তো অত্যন্ত প্রাণবন্ত মানুষ অত্যন্ত সুন্দর মানুষ অত্যন্ত প্রাণবন্ত মানুষ হুজুর আমার দুনিয়াতে কোনো চাহিদা নাই আমি কি অনেক কিছু করে ফেলছি না কেন হুজুর একটা ঘর আছে আলহামদুলিল্লাহ কিছু সম্পদ হয়েছে চলার মতো আলহামদুলিল্লাহ সন্তান আদি আল্লাহ দিয়েছেন সবাই যার যার অবস্থানে ভালো আছে আলহামদুলিল্লাহ আমার এখন টেনশন নাই আমি নামাজ পড়ি জিকির করি কোরআন তেলাওয়াত করি মানুষের সাথে ভালো ব্যবহার করি কারোর সাথে ধোঁকা দিই না যখন নামাজ পড়ি ভালো লাগে যখন ঘুমাই তখনও ভালো লাগে রাতের বেলা উঠি তখনও ভালো লাগে আমার কোনো রোগও নাই তার অন্তরের মধ্যে শান্তি কে ঢেলে দিল হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার তার সম্পদ যতটুকু আছে সন্তুষ্ট হয়ে গেছে এই সন্তুষ্ট তো ঢেলে দিলেন কে আল্লাহ ঢেলে দিয়েছেন অন্তরের শান্তি কিনা যাবে না আপনার কাছে বিলিয়ন বিলিয়ন টাকা থাকতে পারবে কিন্তু আপনি অন্তরের শান্তি কিনতে পারবেন না যখন সম্পদ বেড়ে যায় অন্তরের শান্তি কিনতে পারে না যাদের সম্পদ আছে তারা শান্তি বাড়ানোর জন্য মদ খেয়ে পড়ে থাকে ঠিক না তারা মদের নেশায় বিভোর হয়ে যায় কিসের কারণে শান্তি চায় শান্তি পাওয়া যায় না কারণ শান্তির মালিক কে আল্লাহ সুবহানাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার সে টার্গেট বানিয়েছে কোন জায়গায় যে টার্গেট বানাবে আখেরাত যে টার্গেট বানাবে আখেরাত তার কোনো লস হবে না আচ্ছা দেখুন মুমিনের চিন্তা মুমিনের জীবনটা আপনার হাতে 1,00,000 টাকা আছে আপনি রওনা দিলেন ঢাকায় এখন ঢাকা যাওয়ার পথে আপনার টাকাটা হারিয়ে গেছে তখন আপনি চিৎকার দিবেন নাকি ইন্না লিল্লাহ পড়বেন বলেন আপনার হারিয়ে গেছে আপনি চিৎকার দিবেন নাকি ইন্না লিল্লাহ পড়বেন যারা দুনিয়ার চিন্তা করে এবং দুনিয়ার সম্পত্তি তার কাছে বড় হয়ে দাঁড়ায় যারা দুনিয়ার সম্পদটাকে আখেরাতে ট্রান্সফার করতে চায় না আমাদের প্রত্যেকটি জিনিসকে আখেরাতে ট্রান্সফার করে দিতে হবে আমি খেতে বসি বিসমিল্লাহ বলে খাই আলহামদুলিল্লাহ বলে শেষ করি তার মানে কি খাওয়াটা শেষ হয় নাই আমার আল্লাহ শুকুরের মাধ্যমে শুকরিয়ার মাধ্যমে এবং বিসমিল্লাহ বলে আরম্ভ করার মাধ্যমে আমি আমার খাদ্যটাকে জান্নাতে ট্রান্সফার করে দিয়েছি আমি যখন ঘুমাই আমার ঘুমটাকে আমি মনে করি যে আমার দেহের জন্য নয় আমি আমার ঘুমটাকে দেই আমার শরীরটাকে তাজা করার জন্য শরীরটাকে সুস্থ করার জন্য কিসের জন্য আমি যেন তাহাজ্জুদের নামাজটা পড়তে পারি
আমি যখন নামাজে দাঁড়াই আমার শরীর যেন ভালো থাকে, সুন্দরভাবে যেন পাঁচটা ওয়াক্ত নামাজ পড়তে পারি, এই শরীরটাকে এনার্জি আনার জন্য আমি ঠিকভাবে ঘুমাই, এই ঘুমটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ঘুম বানিয়ে দিবেন। আপনি এটাকে কনভার্ট করতে পারছেন না জিনিসগুলিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অন্তরে শান্তি বানাতে চাও, তোমার অন্তরটাকে তুমি ধনী বানাতে চাও, অন্তরে ধনী হন, অন্তরে ধনী হন, সম্পত্তি ধনী শান্তি নাই। আমাকে একজন বিশিষ্ট সম্পদশালী এই কোভিড 19 এর মধ্যে বলছে পেরেশানিতে ঘুম আসে না। কি ব্যাপার? যে আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার সম্পদ, এগুলি কিভাবে রক্ষা করব? আমার কোটি কোটি টাকা হলো, হাজার হাজার কোটি টাকা, কোটি টাকা আমার এখানে ইনভেস্ট করা আছে, এরপরে ব্যাংকের সাথে আমার বিশাল বড় একটা লোন আছে, ব্যাংকের সাথে আমার কি আছে, লেনদেন আছে, আমি যদি লেনদেনটা ঠিকভাবে না করতে পারি তাহলে তো আমার খবর আছে, আমার সম্পদ সব হারিয়ে ফেলবো, ঘুম হচ্ছে না, পেরেশানি আছি, পেরেশান বেড়ে গেছে, অসুস্থ হয়ে যাচ্ছি, সম্পদ আছে অসুস্থতা বেড়ে গেছে, কিসের কারণে? তার অন্তরের মধ্যে কি নাই? ধনিত্ব নাই, তার অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু শান্তি ঢেলে দেয় নাই। সুতরাং শান্তি পেতে হলে আমাদের প্রত্যেকটি কাজে কাজ দিয়ে টার্গেট বানাতে হবে, কোন জায়গায়? জান্নাত। যারা বানাতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর দিয়ে ধনী বানিয়ে দেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিবা, আর দুনিয়াকে সে মনে করে এই জায়গা আমার ভালো না, এটা আমার জন্য ভালো ব্যবহার করবে না, দুনিয়া কখনো আমার সাথে ভালো আচরণ করবে না, সে দুনিয়া থেকে যে কোনো আচরণ পায়, দুনিয়া থেকে তার কোনো জিনিস হারিয়ে যায়, সে তখনই সাথে সাথে আল্লাহর দরবারে বলে ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার বলেন না, যে কোনো জিনিস তখন তার দুনিয়ার মধ্যে তার সাথে যে কোনো জিনিস যখন উল্টা হয়ে যায় সে তখনই বলে ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার। মান কানাতিদ দুনিয়া হাম্মা জালাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আর যে যে দুনিয়াকে টার্গেট করে, কোন জায়গা টার্গেট করে, যে দুনিয়াকে টার্গেট করে, দুনিয়াতে থেকে দুনিয়াকে টার্গেট করে, আর যারা ধনী মনের দিক থেকে ধনী, দুনিয়া থেকে জান্নাতকে টার্গেট করে। আমি অনেক সময় কথাটা বলি যে গাড়ি যে ড্রাইভ করে, গাড়ি যে ড্রাইভ করে, গাড়ি যে চালায়, সে কি গাড়ির চাকার দিকে তাকায়, গাড়ির দিকে তাকায়, নাকি গাড়ির সামনে তাকায়, কতটুকু সামনে, অতি সামনে নাকি অনেক দূরে, অনেক দূরে, প্রায় 10-15-20 হাত নয়, তার চোখের দৃষ্টি যতটুকু আছে তার গাড়িকে টাচ করতে পারে আরেকটা গাড়ি, ওই দূরত্ব পর্যন্ত তার দৃষ্টিটা ঠিক রাখতে হবে, ঠিক না? এর জন্য গাড়ি চালকদের একটা বিষয়ে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়, এটা হলো দৃষ্টি, দৃষ্টি কম গাড়ি চালানো যাবে না, লোকটা দূরে তাকিয়ে যখন গাড়ি চালায় গাড়ি চলবে ভালো, ঠিক না? গাড়ির ড্রাইভার যদি তার দৃষ্টিটা দূরে রাখে তাহলে গাড়ি চলবে ভালো, কিন্তু গাড়ির ড্রাইভার যদি গাড়ির দিকে তাকিয়ে থাকে গাড়ি চলবে, গাড়ি চলবে? কতক্ষণ খালে যেতে লাগবে, আরেকজনকে অ্যাক্সিডেন্ট করতে কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না, তো তারও সে নিজেও ধ্বংস হবে, গাড়িতে যারা আছে তারাও ধ্বংস হবে, ঠিক না? এটাকে কি বলে? খাসেরাত দুনিয়া বলে, আখেরা, দুনিয়াও তার শেষ আখেরাত শেষ। যারা দুনিয়াকে টার্গেট করে তারা দুনিয়ার দিকে তাকায় তারা ধ্বংস হয়ে যাবে, আর যারা এখান থেকে ওই আখেরাতের দিকে তাকায়, গাড়ির ড্রাইভার দূরে তাকিয়ে যেমন গাড়িকে সুন্দরভাবে চালাতে জানে, একটা মানুষ দুনিয়া থেকে যখন আখেরাতকে টার্গেট করে সে সুন্দরভাবে দুনিয়া তো চলতে জানে, আর আখেরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের রাস্তায় উঠিয়ে দিবেন, মৃত্যুর পর থেকে উঠিয়ে দিবেন, মৃত্যুর পর থেকে উঠিয়ে দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান কানাতিদ দুনিয়া হাম্মাহু, যে দুনিয়াকে তার টার্গেট বানায়, দুনিয়াতে তার টার্গেট বানিয়ে নিল, জালাল্লাহু ফাকরাহু বাইনা আইনাই, তার এত সম্পদ, আপনি বাংলাদেশের বড় বড় ধনী যারা আছে তাদেরকে গিয়ে বলেন অবস্থা কি, ওষুধ ছাড়া ঘুম আসে না, আর একজন রিক্সাওয়ালা, একজন টেম্পু ড্রাইভার, একজন আপনার বাড়িতে কাজ করে, একজন ডে লেবার,
তাকে জিজ্ঞাসা করেন ঘুমাও কখন গো খাই আর ঘুমাই সুবহানাল্লাহ বললেন না খাই আর ঘুমাই তার মানে কি তার সম্পদ কম কিন্তু ভিতরের সম্পদ অনেক বেশি আর ওই লোকটা সম্পদ বেশি কিন্তু ভিতরে কিছু নাই ভিতরে কি জীর্ণ শীর্ণ কিছু নাই কিছু নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুনিয়াকে টার্গেট করে দুনিয়াকে ব্যবহার করে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালাল্লাহু ফাকরাহু ফি আইনাইহি তার দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দৃষ্টির সামনে গরিবী হালাতকে ঝুলিয়ে দেন গরিবী হালাতকে ঝুলিয়ে দেন প্রমাণ চান বাংলাদেশের লিস্ট করা কতজন কয়েকজন ধনীর সাথে আপনি কথা বলেন ব্যাপারটা কি কো ভাইরে এই ব্যাংকে এত হাজার কোটি টাকা এই ব্যাংকে এত হাজার কোটি টাকা এই ব্যাংকে এত হাজার কোটি টাকা আমার কাছে কিচ্ছু নাই ঠিক না বাংলাদেশের একজন বিশিষ্ট ধনী অনেক বড় ধনী নামটা বললাম না এক ডাকে চিনে ফেলবেন আমাকে একজন আরেক ধনী কিন্তু সে ওই মানের ধনী না আর এই জাতের ধনী না ধনী লোকটা ধনী উনি একবার মক্কাতে আমার সাথে কথা বলছে তো উনার সাথে একসাথে রুমে আমরা কথা বলছি কথা প্রসঙ্গে এই ব্যক্তি সম্পর্কে কথা হলো আমি বললাম লোকটা এত ঋণ তার ব্যাংকের এত ঋণ লোকটা ঘুমায় কিভাবে লোকটা ঘুমায় কিভাবে তা আমাকে বলছে যে উনি যদি ব্যাংকের ঋণ শোধ করতে চায় যে আমি ব্যাংকের ঋণগুলি দিয়ে মরব আমি আমার ব্যাংকের ঋণ দিয়ে আমি মরতে চাই ঋণগ্রস্ত হয়ে যেন আল্লাহ কাউকে না মারে বলেন আল্লাহুম্মা আমিন ঋণগ্রস্ত অবস্থায় যেন কেউ আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে না নেন যার যা ঋণ আছে দেওয়ার মতো যোগ্যতা যেন মৌতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া সবাইকে দান করেন আমিন বলি সবাই রাসূল স্বয়ং দোয়া করেছেন স্বয়ং দোয়া করেছেন দোয়া শিক্ষা দিয়েছেন ঋণগ্রস্ততার জন্য সে লোক বলছে আমাকে যে এই লোকটা যদি মনে করে মৃত্যুর আগে আমি সকল ঋণ দিয়ে আমি মরবো তাহলে একটা টাকাও তার পকেটে থাকবে না কিন্তু বাংলাদেশের বিশিষ্ট ধনী একটা টাকাও তার পকেটে থাকবে না তার মানে কি আসলে কি সে ধনী না না সে ধনী নয় সে ঋণগ্রস্ত ধনী হয়ে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা তুমি দুনিয়াকে টার্গেট করবা তোমার সম্পদ বেশি হবে কিন্তু তোমার দৃষ্টির সামনে আমি তোমাকে ফকির বানায় রাখবো এ লোকটা গনে গনে জানে যে আমার সম্পদ যদি আমি বিলিয়ে দেই সম্পদ যদি আমি আমার ব্যাংকের ঋণগুলি দিয়ে দেই তাহলে কিন্তু আমি আর ফকির রাসূলের কথা মিলি গেল কিনা বলেন যে আল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি তার চোখের সামনে তার গরিবীকে তার ফকিরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝুলাইয়া দেন নাউজুবিল্লাহ বলি নাউজুবিল্লাহ বলি আল্লাহ এই ধরনের মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুক ও ফাররাকা আলাইহি শামলাহু এরপর তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিক্ষিপ্ত করে দেন ওয়া ফাররাকা আলাইহি শামলাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিক্ষিপ্ত করে দেন তার মানে কি সে গুছাতে পারে না সে নিজেকে গুছাতে পারে না কেমন এই ব্যক্তি যদি অর্থনৈতিক দিকে তাকায় তার ঘুম আসে না সে যদি ইবাদত করতে যায় ইবাদতে মন আসে না সে যদি পরিবারকে সময় দিতে চায় সময় পায় না সে যদি সমাজের মানুষ তার সাথে দেখা করতে চায় তার সময় নাই এখন দেখা করা যাবে না সে বিক্ষিপ্ত হয়ে যায় কোন দিকে যাবে কোনটা ছাড়বে কোনটা ধরবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়াকে যত বেশি চাইবা তত তুমি বিক্ষিপ্ত হয়ে যাবা বিচ্ছিন্ন হয়ে যাবা কোনো কিছু ব্যবহার করে মরতে পারবে না ওয়ালাম ইয়াতি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু এত কিছুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জানাচ্ছেন যে তুমি এত কিছু পাওয়ার পর তোমার অবস্থাটা কি তোমার অবস্থাটা এতটুকু তোমার অবস্থাটা এতটুকু যতটুকু তুমি নিজে খেতে পারো যতটুকু তুমি ব্যবহার করতে পারো যতটুকু তুমি নিজের জন্য তুমি ব্যবহার করতে পারো এর বাইরে কিন্তু তুমি আর কিছু পাও নাই যতটুকু করেছো এতটুকু তোমার এর বাইরে কিছু আর তুমি পাও নাই কে বলেছেন দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস কি পছন্দ করতেন খেতে সেটা হলো খাসির সিনা খেতে পছন্দ করতেন সুন্দর কি কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে একবার দুম্বা আসলো জবাই করা হলো জবাইয়ের পর পাশে দিয়ে লোক আসা আরম্ভ হলো গরিব মানুষ কিছু চায় কিছু যে চায় তাকে দেওয়া হয় যে চায় তাকে দেওয়া হয় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বন্টন করছেন দিচ্ছেন 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 অথচ রাসূল নিজের জন্য জবাই করেছেন
মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নু যে আসে যাই চায় তাকে খালি দিচ্ছেন দিচ্ছেন দেওয়ার এক পর্যায়ে দেখা গেল সব শেষ ছোট্ট যে বুকের অংশটা রেখে দিলেন কারণ এটা কি রাসূল পছন্দ করেন রাসূলকে খাওয়াবেন এটা রেখে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পছন্দের জিনিসটা মায়েশা রেখে দিলেন এমন সময় একটা লোক আসলো কিছু চাইলো মায়েশালা বললেন আমার কাছে কিছু নেই শুধু এতটুকু জিনিস আছে এতটুকু জিনিস আছে এটা আমি দিয়ে দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি খাওয়াতে পারবো না রাসূল কথাটা শুনলেন রাসূল কথাটা শুনলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন এসে বলেন আয়েশা ঘরে কি আছে ইয়া রাসূলুল্লাহ এই টুকরাটা আছে শুধু আপনার জন্য বাকি সব দিয়ে দিয়েছি এই টুকরাটা শুধু আছে আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা এতক্ষণ পর্যন্ত যেটা দিয়ে দিয়েছো এটার মালিক আমি হয়েছি এটার মালিক তুমি হয়েছো আর যেটা এখন ঘরে আছে এটার মালিক আমি নই কারণ এটা খাওয়ার যোগ্যতা খাওয়ার অবস্থা আমার আছে কিনা আমি জানি না আয়েশা এটা তাড়াতাড়ি দিয়ে দাও আমি দুনিয়াতে খেতে চাই না আমার আখেরাতে আমি জমাতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথা বললেন যে দুনিয়াতে মানুষ যাই অর্জন করুক তার তাকদীরে যতটুকু আছে সে অতটুকু ব্যবহার করে দুনিয়া থেকে চলে যাবে এর বেশি সে ব্যবহার করতে পারবে না এটাই হলো আমাদের দুনিয়া সুতরাং চলুন আমরা দুনিয়াকে একটা টার্গেট বানিয়ে নিই রাজি আছেন সবাই আমরা দুনিয়াকে টার্গেট বানাতে চাই রাজি আছে সবাই আমরা কি দুনিয়াকে টার্গেট বানাবো কোন রাসূলের হাদিস শুনে যে আখেরাতকে টার্গেট বানাবো বলেন আমরা কোথাকে টার্গেট বানাবো বলেন মান কানাতিদ দুনিয়া হাম্মাহু ফাররাকাল্লাহু আমরাহু এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার আরেকটা হাদিসে বলতেছেন মান কানাতিদ দুনিয়া হাম্মাহু যে দুনিয়াকে গুরুত্ব দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল কিছুকে বিক্ষিপ্ত করে দিবেন ওয়া জালা ফাকরাহু বাইনা আইনাই আবার আরেকটা হাদিসে রাসূল বলতেছেন আবার নতুন করে বলছেন যে জালা ফাকরাহু বাইনা আইনাই তার চোখের সামনে গরিবীকে ফকিরাত দন্যতাকে গরিবকে তার সামনে চোখ ঝুলিয়ে দিবেন আল্লামা কুতিবা লাহু সে অতটুকু দুনিয়া ব্যবহার করতে পারবে যে যতটুকু তার তকদিরে আছে ওয়ামান কানাতিল আখরা নিয়াতাহু জামা আল্লাহু লাহু আমরাহু জালা গিনাহু ফি কলবিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আখরাতকে নিয়ে তার নিয়ত বানিয়ে নে টার্গেট বানিয়ে নে নিয়ত বলা হয়েছে এখানে নিয়ত বানিয়ে নে জামা আল্লাহু লাহু আমরাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবী তার জন্য সুন্দর বানিয়ে দেন শুধু তাই নয় তাকে মনের দিক থেকে ধনী বানিয়ে দেন ওয়া আতাতুদ দুনিয়া ওয়া হিয়া রাগিবা আর দুনিয়া তার কাছে দুনিয়াটা বাধ্য হয়ে তার কাছে দুনিয়াটা চলে আসে দুনিয়াটা তার কাছে বাধ্য হয়ে চলে আসে সুতরাং আজকে চলুন আমরা আখেরাতকে টার্গেট করি যদি করি আমি দুইজন মনুষ্যের কথা বলবো তার জীবনের চাহিদা হাবিব আবু মুহাম্মদ রাহিমাহুল্লাহ উনি ওসিয়ত করতেন প্রতিদিন রাতে তার পরিবারকে ওসিয়ত করতেন যে আমাকে মৃত্যুর পর কিভাবে গোসল দিবা তাকে জিজ্ঞাসা করা হলো তোমরা পরিবারে কিভাবে চলবা পরিবারের চালচলন কেমন হবে উনি প্রতি রাত্রে তার পরিবারকে ওসিয়ত করতেন ওনাকে জিজ্ঞাসা করা হলো প্রতি রাত্রে কেন আপনি ওসিয়তটা করেন উনি উত্তর দিতেন এবং সন্ধ্যাবেলা কাঁদতেন সকালবেলা কাঁদতেন তার কাঁদার কারণ জিজ্ঞাসা করা হলো ওসিয়তের কারণ জিজ্ঞাসা করা হলো উনি বলতেন সন্ধ্যা যখন আসে আমি সকালের জন্য চিন্তা করতে পারি না যে সকালটা আমার জন্য উদয় হবে সকালটা যখন আসে আমি আমার নিজের জন্যই চিন্তা করতে পারি না যে সন্ধ্যাবেলা আমি বেঁচে থাকবো সুতরাং আমি আমার জীবনের যা করার এই মুহূর্তে আমি আমার করে নিই আমার পরিবারকে বলে নিই মুহাম্মদ ইবনে ওয়াইস উনি ঘুমানোর সময় তার পরিবারকে বলতেন আল্লাহর হাওয়ালা করে দিতেন ঘুমানোর সময় তার পরিবারকে বলতেন তোমাদেরকে আমরা আল্লাহর হাওয়ালা করে গেলাম আমি আল্লাহর হাওয়ালা করে গেলাম আল্লাহর কাছে ছেড়ে গেলাম ওনাকে বলা হলো প্রতিদিন কেন বলেন উনি অত্যন্ত আবেগ ভরে বলতেন আমি জানি না এই ঘুমের পরে আমার জন্য আবার এভাবে দোয়া করার সুযোগ আছে কিনা আমরা ঘুম থেকে কোন দোয়া পড়ি ঘুম থেকে উঠে কোন দোয়া পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর এই যে আমি ঘুম থেকে উঠে মৌত থেকে আবার নতুন জীবন পেলাম আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা
ওয়া মাবুদের প্রশংসা যিনি আবারকে আমাকে আবার জীবিত করলেন কারণ আমি যখন ঘুমাই তখন আমি মরে যাই আমি যখন ঘুমাই তখন আমি কি আমি মরি আমরা প্রতিদিন তো মরি আমরা ঘুমের সময় কি দোয়া পড়ি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া আপনি কি ঘুমাইতেছেন না মরতেছেন বলেন হ্যাঁ এবার দেখি আপনাদেরকে পরীক্ষা নেই দুনিয়ার আপনি কি ঘুমাতে যাচ্ছেন নাকি মরতে যেতেছেন আপনি ঘুমাইতে যাইতেছেন না কিন্তু দুয়ার মধ্যে কি বলতেছেন আপনি বলতেছেন আমি ঘুমাতে যাচ্ছি না আমি মরতে যাচ্ছি আমি মরতে যাই আমি এখন আমার মৃত্যুর দিকে আমি যাচ্ছি আল্লাহুম্মা বিইসমিকা আয় আল্লাহ আর তোমার নামে বিইসমিকা আমুতু ওয়া আহিয়া তোমার নামে মরি আবার তোমার নামে জীবিত হই তাহলে আপনি কি করতেছেন ঘুমে মরতেছেন আর ঘুম থেকে কি উঠে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা ঘুমের সময় বললেন মরতে গেলাম আর ঘুম থেকে উঠে বললেন জীবিত হলাম এটা কার ইশারায় টের পাবেন বুঝবেন নিজের মধ্যে অনুভূতিতে নিয়ে আসতে পারবেন দুনিয়ার জিন্দেগি আপনি তো প্রতিদিন মরেন আমি তো প্রতিদিন মরি আবার প্রতিদিন জীবিত হই এইভাবে যদি নিজেকে চিন্তা করি ইনশাআল্লাহ আখেরাতকে টার্গেট করা আমাদের জন্য সহজ হয়ে যাবে কি বলেন ঠিক আছে কিনা বলেন রাত্রেবেলা কি মরতে যাবেন না ঘুমাতে যাবেন বলেন এবার হ্যাঁ মরতে যাবেন ইনশাআল্লাহ জীবিত করবে কে জীবিত এই চিন্তা যদি আমাদের মধ্যে চলে আসে ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে আল্লাহ যেন আমাদের জীবনকে আখেরাতমুখী করে দেন আমাদের টার্গেট যেন আল্লাহ আখেরাতমুখী করে দেন আমাদের চিন্তা চেতনা যেন আখেরাতমুখী করে দেন আমরা যেন আখেরাতকে চিন্তা করে চলতে পারি দুনিয়াকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে সুন্দর করে তুলে ধরেন আমাদের অন্তরে